দেখো এই মূর্তিগুলো কিন্তু মন্দিরের ওপরে বসবে, অর্থাৎ তিরুপতি বালাজি যে মন্দিরে আমরা দেখি মূর্তিগুলো, সব মূর্তিগুলো কিন্তু ওখানে থাকবে। তিরুপতি বালাজির মন্দির অনেকটাই কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে শ্রীভূমিতে। জায়গাটা দেখলে বোঝাই যায় যে আমরা কিন্তু এই মুহূর্তে শ্রীভূমিতে চলে এসেছি। দেখো শ্রীভূমিতে ঢোকার আগেই এই বিবেকানন্দর মূর্তিটা আমরা দেখতে পাই, এবং এবারে তাদের এটা ব্যানার। রমেন আর আমার চ্যানেল রটক উইথ রমেনের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে দেখো আমি চলে এসেছি কোথায় দেখতেই পাচ্ছ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবার কিন্তু তাদের তিরুপতি বালাজির যে মন্দির, সেই মন্দির কিন্তু তৈরি করা হচ্ছে। তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কতটা কাজ এগিয়েছে, কতটা কাজ চলছে, অর্থাৎ প্রস্তুতি পর্ব। তাহলে চলো আমার সাথে দেখতে থাকো এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রস্তুতি পর্ব কতটা এগিয়েছে। ঢুকেই দেখতে পেলাম তিরুপতি বালাজির মন্দির তৈরি হচ্ছে, অসাধারণ সুন্দর হচ্ছে মন্দিরটা। সব থেকে বড় কথা, বেশ শরতের আকাশের মতন আকাশটা পেয়ে তিরুপতি বালাজির মন্দির আরও যেন দেখতে ভালো লাগে। দেখো এখানে দেখছি যে ইনস্টলেশনের জন্য যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু তৈরি হচ্ছে এখানটায়, ভেতরটায়। অর্থাৎ সব মিলিয়ে অসাধারণ সুন্দর শ্রীভূমি। শ্রীভূমি প্রতিবারই কোনো না কোনো কিছু করে তাক লাগিয়ে দেয়। আগেরবার ডিজনিল্যান্ড করেছিল, এবার তাদের নিবেদন তিরুপতি বালাজি মন্দির। যেটা আমরা অনেকেই যারা ব্লগার আছি তারা কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম, কারণ খটি পুজোর দিনই এটা আমরা জানতে পেরেছিলাম। কী সুন্দর সুন্দর মূর্তিগুলো, এই মূর্তিগুলো প্রত্যেকটা মূর্তি কিন্তু যে মন্দিরগুলো তৈরি হচ্ছে সেখানে বসবে, ঠিক যেমন তিরুপতির বালাজির মন্দিরে এভাবে থাকে মন্দিরগুলোতে, ঠিক তেমনই থাকবে। সুতরাং সত্যি সত্যি খুব ভালো লাগছে দেখতে যে পুজোর প্রস্তুতি পর্ব মানে আমরা এসেছি, এবং পুজোর আগে এগুলো দেখাতে সত্যি ভালো লাগে। কারণ পুজোর রেশ যদি না থাকে আমাদের বাঙালির মনে, তাহলে বেশ নিজেদেরই মানে কেমন একটা লাগে। তো যাই হোক, বাঙালির বারো মাসে তেরো পার্বণ, সেই পার্বণেই চলে এসেছি আমি শ্রীভূমির মণ্ডপের একটু পরিদর্শন করতে, কতটা কাজ এগুলো সেগুলোই তোমাদের দেখাতে। শিল্পী রমিও হাজরা বরাবরই শ্রীভূমির পুজো মোটামুটি করে থাকেন, এবং আমরা যে কবছর ধরে দেখছি শ্রীভূমির সুন্দর সুন্দর মণ্ডপ তৈরি করছে রমিও হাজরা, কিন্তু একটা জায়গা, দারুণ একটা জায়গা হয়েছে আর কি। বেশ সুন্দর সুন্দর স্থাপত্যগুলো সে কিন্তু উপহার দেয় আমাদেরকে। অবশ্যই খুব ধন্যবাদ রমিও হাজরাকে, যে এমন বিভিন্ন কিছু জিনিস আছে যেগুলো উপহার দিচ্ছে শ্রীভূমির পুজোর মাধ্যমে, যেগুলো মানুষ দেখতে খুব আগ্রহী। ঠিক তেমনই তিরুপতি বালাজির মন্দির এবার শ্রীভূমিতে। বেশ ভালো লাগছে, যদিও এখন আশ্বিন মাস নয়, কিন্তু তার আগে আকাশটা কিন্তু বেশ শরতের আকাশের মতোই, এবং এই তিরুপতি বালাজির মন্দিরকেও কিন্তু দেখতে বেশ লাগছে। ঠিক যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখো সব কিছু তো আর দেখানো যায় না, কেন শিল্পীদেরও একটা নির্দিষ্ট জায়গা আছে যে এতটুকু আমরা দেখাতে পারবো, কারণ পুরো মণ্ডপ কমপ্লিট না হলে না দেখানোই ভালো। তো সেই দিক থেকে যতটুকু আমি দেখানোর সুযোগ পেয়েছি তোমাদেরকে, ঠিক ততটুকু দেখালাম। দেখো দেখছো ডিজাইনগুলো, এগুলো প্রত্যেকটা কিন্তু ভেতরে কাজ হবে, আছে ভেতরে কাজ হবে, অর্থাৎ তিরুপতি বালাজির মন্দিরের যে ভেতরটা তৈরি হচ্ছে সেই ভেতরের কাজে কিন্তু এগুলোকে লাগানো হবে। প্রচুর কাজ এখনও বাকি, এবং মহালয়ার দিন উদ্বোধন হয় প্রতিবার, এবারও আশা করি মহালয়ার দিনই উদ্বোধন হবে।
তাহলে কেমন লাগলো আজকে তোমাদের এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে তিরুপতি বালাজি তৈরি হচ্ছে সেই তিরুপতি বালাজির মণ্ডপ অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলো না, কারণ এই মুহূর্তে চলছে প্রস্তুতি পর্ব, যারা এখানকার শিল্পী তারা কিন্তু কাজ করে চলেছেন। যাই হোক, তাহলে আমি বিদায় নিচ্ছি এই মুহূর্তে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের চত্বর থেকে। তোমার সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে পুজোর আগে এবং পুজোর পরে সবসময় কিন্তু অবশ্যই আমার যে চ্যানেল রটক উইথ রমণের সাথে থেকো তোমরা, আর তোমরা দেখতে থেকো পুজোর বিভিন্ন আপডেটগুলো।